হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে আমার নিজের একটা বক্স একটু সমস্যা হয়েছে, এটা রিপেয়ারিং করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানের এইটাতে লাইট প্রবলেম হয়েছে। আমার বক্সগুলো লাইটিং করা আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইটের প্লেট, এরকম প্রত্যেকটা স্পিকারের সামনে লাইটের প্লেট দেওয়া আছে, চারটা করে এলইডি ফোর কালারের বাল্ব দেওয়া আছে। এই বক্সটার একটু প্রবলেম হয়েছে, বাকিগুলো ঠিক আছে। এই বক্সটার লাইট জ্বলতেছে না, এখন আমরা সেটাই দেখব এই লাইটগুলার কি হয়েছে। গাইস, ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য আমি ভিডিওটা পোস্ট করে আমি বক্সটা খুলে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কি সমস্যা হয়েছে। হ্যালো গাইস, আপনারা সবাই দেখছেন বক্সটি খোলা হয়ে গেছে, এখন আমি দেখব লাইটে কি প্রবলেম হয়েছে। এখন এটা আমাকে দেখতে গেলে প্রথমে লাইটে আগে লাইন দিতে হবে। লাইন দিয়ে আমি একটা এই যে একটা আমি লাইন দিছি, দেখেন এই যে এটা আমার বাংলা সেট, এটাতে আমি লাইন দিছি। এখন এটাতে গান প্লে করে চেক করব যে আসলে আলো জ্বলে কি না। হ্যাঁ গাইস, আমি এখন একটা গান প্লে করব, এটাতে আমার গানটি আমার সেট দিয়েই দিছি। এখন এই যে দেখছেন সেটে লাইন দিছি, এখন সেটে ভলিউম দিলাম, ভলিউম দেওয়ার পর ওই লাইটটা জ্বলতেছে না। এখন দেখব কি হয়েছে এটাতে। এখানে দুটো রেজিস্ট্যান্স আছে গাইস, দেখছেন এখানে রেজিস্ট্যান্সের মাথায় মিটারে কাটা ধরার সাথে সাথে জ্বলতেছে, তার মানে এখানে লুজ হয়েছে, কোনো কিছু নষ্ট হয়নি এখনো। দেখেন দেখেন দুইটাই জ্বলতেছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন গাইস। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেখেন লাইটটা জ্বলে উঠছে, এখানে এখানে লুজ আছে, এখানে লুজ আছে, এই জন্য এই দেখেন আবার নিভে গেছে। যাই হোক, আমি এখানে একটু ঝালাই করে দেখবো এটা ঠিক হয় কি না, আর সেজন্য আমাকে সোল্ডারিং করতে হবে গাইস। আমি এখন আমার অলরেডি সোল্ডারটা, এটা আমার দোকান, গরিব মানুষের দোকান গাইস। এখন দেখা যাক সোল্ডারিং করে এটা ঠিক হয় কি না। গাইস কিছু মনে করবেন না, এটা আমি হচ্ছে নিজে নিজেই ক্যামেরা করতেছি, ক্যামেরা নিজে নিজে করলে ভিডিও করা একটু অসুবিধা হয়। যারা বড় ভাই আছেন, যারা ভিডিও করেন নিয়মিত, ইউটিউবে ভিডিও ছাড়েন, তারা জানেন একলা একলা ভিডিও করা কি কষ্ট। গাইস আমি সোল্ডারিংটা দেখাতে পারতেছি না এক হাত দিয়ে ক্যামেরা ধরে। যাই হোক, আমি এখানে 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 সোল্ডারিং করব, সোল্ডারিংটা দেখাতে পারতেছি না গাইস, কিছু মনে করবেন না। সোল্ডারিং করা হয়ে গেছে গাইস, দেখেন এখন আর কোনো সমস্যা নেই, এখন লাইট দুটো খুব সুন্দরভাবে জ্বলতেছে। এখন আমি এটা বক্সে ফিটিং করব, বক্সে ফিটিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি বক্সে ফিটিং করে দেখাচ্ছি, ততক্ষণ আমার সাথেই থাকুন।